শুরুতে দেখুন ফুসপিট পাইপগুলিতে কীভাবে একটার ভিতরে একটা ঢোকানো হয়। এখানে আগে রাবার লাগানো আছিল এবং এটাকে ফুস করে পাইপটা ঢোকাতে হয়। এখানে কোনো গ্লু ইউজ করা হয় না, গাম ইউজ করা হয় না। তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম, দুবাই থেকে বরাবর মতন একদিন সাইফুল একটা ভিডিও নিয়ে আসলাম। আমরা দুবাই শহরে বিভিন্ন বিল্ডিংগুলিতে কীভাবে ওই যে হাই লেভেল করে থাকে এবং হাই লেভেলের যে পাইপগুলি আছে সেটা ফুসপেট হয়ে থাকে আর কি। তো এগুলিতে গাম লাগানো থাকে না, রবারের মাধ্যমেই পাইপগুলি থাকে, যার কারণে আপনাকে যেদিকে ইচ্ছে সেদিকে মুভ করা যায়। গাম লাগাই ফেললে তো আপনাকে আর কোনো কাজ করার সুযোগ থাকে না। যেমন এখানে দেখুন, এখানে আমাদের উনি একজন আমাদের প্লাম্বার ওস্তাদ, আমি ওনাকে মামা বলে সম্বোধন করি। তো উনি যে এখন এই পাইপের ভিতরে পাইপ ঢুকালো সেটা হচ্ছে ফুসপেট বলা হয়। ফুস করে ঢুকানো হয়, এখানে একটা রবার থাকে মাঝখানে পাইপের, ওই যে রবারটা ঢুকাচ্ছে দেখুন, এটা হচ্ছে রবার। তো রবারটা ঢুকে এরপরে আপনাকে পাইপটা ডাইরেক্ট ঢুকবে না, পাইপের মাথাটাকে একটু ফাইল মেরে চোগা করে দিতে হয়। একটু চোগা করে দিলে আপনাকে ফুস করলে ভিতরে ঢুকে যায়। তো এটা হচ্ছে হ্যাং ক্লাম্প, অর্থাৎ পাইপগুলোকে টানা দেওয়ার জন্য উপর থেকে। আমাদের দেশে অবশ্যই মনে হয় ধরনের ব্যবহার হয় না, হয়তো অ্যাঙ্গেল দিয়ে করে থাকে। এ দেশে কিন্তু এ ধরনের ক্লাম্প পাওয়া যায়, যার কারণে হ্যাং করাটা ভীষণ ইজি থাকে। তো ভিউয়ার্স, যেটা আজকে দেখানোর উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা যে হাই লেভেলগুলিতে কীভাবে পুশপেটের কাজগুলি করে থাকি, অনলি শুধুমাত্রই সেটাই দেখাবো। এখানে আমাদের লোকগুলি কাজগুলো করতেছিল, ভাবলাম আপনাদের জন্য এটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের কাজ আসে কি না। তো ভিউয়ার্স, আমার দেশে এখন অবশ্য ফুসপেট কাজগুলি শুরু হয়নি, বা যখনই হবে এক সময় ইনশাল্লাহ হবে। যেমন এখন পিপিআর পাইপের প্রচলন এক সময় বাংলাদেশে ছিল না, কিন্তু এখন অনেক দেখতেছি পিপিআর পাইপের প্রচলন অনেক শুরু হয়ে গেছে। তো এটা হচ্ছে যে যে মামা যে লাগাচ্ছে সেটা হচ্ছে ফ্লুট ট্র্যাপ। আমাদের দেশে ইভেন কি এখনও ফ্লুট ট্র্যাপটাও ইউজ করে না, ইউ করে বানিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে ফ্লুট ট্র্যাপ, দেখুন উনি এটাকে এখনও টেম্পারারিভাবে লাগাইছে, লাগাইয়েছে চেক করতেছে। তো এটাকে উনি লেভেল দিয়ে সব লেভেল দিয়ে, অর্থাৎ স্লোপটা ঠিক আছে কিনা, এগুলি আসলে হ্যাঙ্গিং করা অবস্থায়, এই যে এখন খুলে ফেলবে উনি এটাকে, অর্থাৎ চেক করে দেখলো এটা প্রাইমারিভাবে সব ঠিক আছে কিনা। তারপর যদি প্রাইমারিভাবে সব ঠিক থাকে, স্লোপ বলো এইগুলো সব ঠিক থাকলে তখন উনি এটাকে পারমানেন্টলিভাবে লাগাবে। তো এখানে দেখুন এই যে এটা খুলে ফেললো, এগুলি সবগুলি যে মাথা দেখতেছেন এগুলি, এই যে রবারটা ঢুকালো, এটা হচ্ছে রবার। এই রবারের ভিতরে পাইপটাকে একটু মাথাটাকে ফাইল মেরে, আগে থেকে ফাইল মেরে রাখছে, ওটা চোখা করে, তারপরে একটু গুল লুব্রিকেন্ট লাগাবে, এমনি ডুববে না কিন্তু, রবারের মাঝখান দিয়ে আপনার পাইপটা এমনি ডুববে না। এখানে একটা লুব্রিকেন্ট বলা হয়, এটা একটু পিছলা টাইপের, অনেকটা বলা যায় আপনার সেম সেম গ্রিসের মতন পিছলা টাইপের, বা সাবানের মতন, সাবান লিকুইড সাবানের মতন। তো এটা দিলে কী হয়, একটু পিছলা হয়, তখন একটা আপনি ফুস করলেই এটা ঢুকে যায়। তো এতে করে একটু সুবিধা হয় কি, সেটা হচ্ছে আপনি যদি কোথাও একটু যদি মুভ করতে চান, ল্যাপটাইট করতে চান, এটা করা যায়। বা যদি আপনি গুলু লাগিয়ে ফেলেন তখন আর এটা কোনো সুযোগ হয় না। তো এখানে এই জন্য ফুসপেট ম্যাটেরিয়ালসগুলি ব্যবহার হয়, যে দেখুন এখানে ইয়েগুলি লাগাচ্ছে, লুপিক্রেন্ট, লুপিক্রেন্টটা লাগাচ্ছে এটা, ওই যে দেখুন ডিপাটা, লুপিক্রেন্টের ডিপাটা অনেকটা কি গ্রিজের মতনই দেখতে, হাত দিয়ে ধরা যায় কোনো সমস্যা নেই, বাট হাত দিয়ে ধরলে আপনার হাতটা পিছলা পিছলা হয়ে থাকবে। সেজন্য ওনারা একটা ব্রাশের মতো ইউজ করতেছে, যে ফুস করে ঢুকাই দেবে এখন। এটা হচ্ছে ফ্লুট ট্র্যাপ, দেখুন ফুস করে ঢুকাই দিচ্ছে, তখন এখন এটা যখন ঢুকে যাবে তখন আপনার ক্লিয়ার হয়ে যাবে। এরপরে ফ্লুট ট্র্যাপটার উপরের যে মাথাটা আছে, উপরের মাথার মধ্যে গুলু দিয়ে তখন এটাকে পারমানেন্টলিভাবে লাগাই দেওয়া হবে। যেহেতু ফ্লুট ট্র্যাপটা আসতেছে আপনার বাথরুমের টাইস থেকে, পানিগুলি ফ্লুট ট্র্যাপে আসবে, আর ডাব্লিউসির বা কমেটের যে পানিগুলি আসবে সেগুলি ডাইরেক্টলি আপনার পাইপের মধ্যে চলে যাবে। এখানে আমরা যেগুলি, অর্থাৎ যে মেইন লাইনটা সেটা হচ্ছে 6 ইঞ্চ, অর্থাৎ 6 ইঞ্চি, আর যেগুলি ফ্লুট ট্র্যাপে যাবে এবং যেগুলি ডাব্লিউসিতে যাবে এগুলি হচ্ছে 4 ইঞ্চি। ফ্লুট ট্র্যাপের জন্য নর্মালি মাথার মধ্যে 3 ইঞ্চি ইউজ করা হয়। এই যে এটা হচ্ছে গুলো লাগাচ্ছে দেখুন, এগুলোটাও কিন্তু আমাদের দেশে আমি এখনও দেখি নেই। তো এটাকে ওটিগুলো বলা হয়, এগুলোটা অনেক ভালো, এটার অনেক লং লাইফ, আমাদের দেশে মনে হয় টিউব আকারে পাওয়া যায়। এখানে কিন্তু একটা ডিপের ভিতরে আধা কিলোর মতো থাকে, তো একটা ব্রাশ থাকে, ব্রাশের মাধ্যমে গুলোটা লাগাইতে হয়। গুলোটা অনেক
ইয়ে হাতে লাগলে একটু ইয়ে হয় কেমিক্যাল টাইপের, তখন এটা গুলো লাগিয়ে এখন পারমানেন্টলি ভাবে লাগিয়ে দেওয়া হলো। এরপরে ফ্লো ট্র্যাপের নিচে একটা সাপোর্ট দিবে যেন কোনো সময় ফ্লো ট্র্যাপ যেন ভেঙিতে না যায়, ঠিক আছে। তো ফুসফেটটা সুবিধা হচ্ছে আপনাকে, আপনি ইচ্ছা করলে একটু একটু মুভ করতে পারেন, ঘুরাইতে চাইলে ঘুরানো যাবে বা আপনার একটু সমস্যা হলে সেটা করা যায়, এবং লং লাইফ, কোনো লিক হয় না। এগুলি হচ্ছে হ্যাংক্লাম, এগুলি হচ্ছে হ্যাংক্লাম যেগুলি দিয়ে আমরা ট্রেড বার অর্থাৎ রডের মাধ্যমে সিলিংয়ের মধ্যে আমরা লটকাইয়ে তারপরে এটাকে হ্যাং করে থাকি। তো এখানে সামান্য করে কাজ হয়েছে, সামান্য কাজ হয়েছে ওইটাই আপনাদেরকে দেখালাম। তো এখানে আমরা যেটা মেইন লাইন সেটা 6 ইঞ্চ, এবং সেটাকে এগুলি যে এগুলি কাজ এখানে হয় নাই, এগুলি কাজ সবগুলো লাইন এখানে আসবে 6 ইঞ্চ 6 ইঞ্চ হয়ে নিচে চলে আসছে। আমার বিভিন্ন ভিডিওতে আছে দেখবেন, ওখানে ম্যানহোল আছে, ম্যানহোলে কীভাবে কানেক্টেড হলো, এগুলি হচ্ছে হাই লেভেল বলা হয়, অর্থাৎ যে লাস্ট ফ্লোরটা থাকে অর্থাৎ মাটিরটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর উপরে যে হাই লেভেলটা থাকে সেখানে এই কাজগুলি হয়ে থাকে। তো যদি আমাদের দেশে এখনও ফুসপেট হয় না, ইনশাল্লাহ যখন হবে তখন অবশ্যই কাজ আসবে। এই জায়গাটা দেখেন অলরেডি আমাদের কাজ হয়ে গেছে হাই লেভেলটার, এই যে এই জায়গাটা অলরেডি আমাদের হাই লেভেলের কাজগুলো হয়ে গেছে। এটা হয়ে ওখানে একটা ডাক্ট আছে, ডাক্টের মধ্যে রাইজার হয়ে নিচে চলে আসে ম্যানহোলে চলে গেছে। এটাকে পেন্ট করবে যার কারণে প্লাস্টিক দিয়ে প্রোডাকশন করছে যেন পাইপগুলি ময়লা না হয় আর কি। এদেশে দেখুন ভিউয়ার্স কীভাবে ইন্টারলক লাগানো হয়, অর্থাৎ বাহিরে যে সৌন্দর্য জন্য যে ইঁটগুলি লাগানো হয়, আমাদের দেশে অনেকটা ইঁটের মতনই সাইজ, বাট এটা ইঁট না, এটাখানে ইন্টারলক এবং এটা অনেক শক্ত। তো এটা সিমেন্টের মাধ্যমে লাগানো হয় না, জাস্ট পালের উপরে বসিয়ে লাগানো হয় আর কি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।